নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস অ্যান্ড এস সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন মেট্রো রেলের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউ চলছে। আপনারা সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ কিন্তু দিতে পারবেন। তার জন্য আপনাদেরকে সরাসরি বাড়িতে বসে অ্যাপ্লাই করতে হবে এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিন্তু নেওয়া হচ্ছে না, সরাসরি মেট্রো রেলে যদি আপনারা কাজ করতে চান। অনেকেই রয়েছেন যারা কিন্তু মেট্রো রেলে কাজের জন্য চেষ্টা করেন, তবে সঠিক ইনফরমেশান না পাওয়ার কারণে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হয়ে পড়েন। তবে এই ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশানটা আপনাদেরকে প্রোভাইড করবো, তো ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। মেট্রো রেলওয়ের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, এছাড়া ঝাড়গ্রাম, এছাড়া যত লোকেশান রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত লোকেশান থেকে আপনারা কিন্তু এখানে সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারেন এই মেট্রো রেলওয়ে জব ভ্যাকেন্সির জন্যে। আপনারা হয়তো অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন যে মেট্রো রেলওয়ে, আপনারা অনেকেই কিন্তু মেট্রো রেল চড়েছেন, যেটা বেসিক্যালি দমদম থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সার্ভিস দেওয়া হয়। এখন কিন্তু দক্ষিণেশ্বর আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু মেট্রো রেল চলছে, এবং সেই যে মেট্রো রেল চলছে এবং এর ফলে কিন্তু বিভিন্ন লোকেশানে কর্মী নিয়োগ করা হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে। তবে ভ্যাকেন্সি কোথায় রয়েছে সবথেকে বড় সুযোগ আরেকটা বিষয় বলে দিই, রুম ফুড কিন্তু টোটালি, রুম অ্যাকোমেন্ডেশন এবং ফুড এই দুটো বিষয় কিন্তু কোম্পানির তরফ থেকে কিছুটা আপনাদেরকে বেয়ার করা হবে, কোম্পানির তরফ থেকে সাপোর্ট অবশ্যই দেওয়া হবে। কাজ কোথায় হবে অফিসিয়াল নোটিফিকেশনে অবশ্যই যাব, আপনাদেরকে সমস্ত বিষয়টা অবশ্যই জানাবো। তার আগে একটা বিষয় বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সবার আগে খবর পাওয়ার জন্যে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখন অবধি জয়েন হননি, কেন দেরি করছেন, টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, অবশ্যই জয়েন করে নেবেন। তো চলুন আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে যাব, কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলবো, দেন নেক্সট যেটা থাকবে যে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টাও দেখিয়ে দেবো, অনলাইন স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং ইন্টারভিউ কীভাবে হবে, ইন্টারভিউ সিলেবাস কী থাকবে সমস্ত কিছু জানাবো। তো চলুন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে রিক্রুটমেন্ট 2023 ডিটেলস, রিক্রুটমেন্ট ইনফরমেশান, অ্যাপ্লাই মোড কী আছে, অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন। টোটালি কিন্তু এখানে আপনারা অনলাইন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই চলছে। জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টের জন্য এখানে নিয়োগ চলছে, স্টেশন কন্ট্রোলার, কাস্টমার রিলেশনশিপ অ্যাসোসিয়েট CRA, এই পোস্টের জন্য কিন্তু আপনারা মোটামুটি পশ্চিমবঙ্গের সকলে আবেদন করবেন আশা করব, কারণ এই জব ভ্যাকেন্সিতে কিন্তু খুব বেশি কোয়ালিফিকেশান, খুব হাইফাই কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়নি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেকেন্ড পজিশন কাস্টমার রিলেশনশিপ অ্যাসোসিয়েট পোস্টে অ্যাপ্লাই করতে পারেন, এক্ষেত্রে আপনারা কিন্তু বেটার অপরচুনিটি, বেটার স্যালারিও কিন্তু পেতে চলেছেন। এছাড়া বিটেক ক্যান্ডিডেট, ITI ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, তারপরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ফিটার। দেখুন এখানে নর্মাল যাদের কোয়ালিফিকেশান আছে তারা তো অ্যাপ্লাই করতে পারছে, এছাড়া ITI পাস ক্যান্ডিডেটদেরকেও কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশানে এবং বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশানের ক্যান্ডিডেটদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া মেইনটেনার ইলেকট্রনিক্স অ্যাপ্লাই করতে পারবে, BE, BTEC, এছাড়া BSc, ITI প্লাস সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ট্রেড থেকে ITI কমপ্লিট হয়েছে তাহলে কিন্তু সরাসরি কিন্তু একটা অ্যাপ্লাই করার যে সুবিধা সেটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটিকে অবশ্যই একটু শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে, কারণ ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, কোনো রকম টাকা পয়সা লাগছে না। ওকে, জব লোকেশান, দেয়ার জব লোকেশান উইল বি গুজরাট। তো এবারে আপনাদের মনে অনেকের কোশ্চেন রয়েছে, দাদা গুজরাটে ভ্যাকেন্সি, এটা তো ভিডিওর শুরুতেই বলতে পারতে, রাইট, এই বিষয়টা রয়েছে। দেখো এখানে গুজরাটে ভ্যাকেন্সি আছে, কলকাতা লোকেশানেও কিছুটা ভ্যাকেন্সি থাকবে, ওকে, তবে খুব কম ভ্যাকেন্সি। এবারে গুজরাটে আপনারা কাজ করবেন, স্যালারি অবশ্যই বেশি দরকার, নলে কী করে কাজ করবেন, তবে যাদের সত্যি ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গার বাসিন্দাই হন না কেন অ্যাপ্লাই করতে পারবেন। ইন রেলওয়ে মেট্রো জব ভ্যাকেন্সি ক্যান্ডিডেট ফ্রম এনিওয়ার ইন ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই, তো ইন্ডিয়ান সিটিজেন হলে অ্যাপ্লাই করা যাবে।
এক্সপিরিয়েন্স, দেখুন কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার হলে অ্যাপ্লাই করা যাবে, এক্সপিরিয়েন্স হলেও অ্যাপ্লাই করা যাবে। ওকে, গুজরাট মেট্রো 18 থেকে 45 মধ্যে বয়স, এর থেকে আর বড়ো সুবিধা কি বলা যেতে পারে যে 18 থেকে 45 মধ্যে অ্যাপ্লাই করা যাচ্ছে, মানে বড় একটা ব্যাপার রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10-12 পাস থাকতে হবে, ডিপ্লোমা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কোন কোন পদে নিয়োগ চলছে, কত টাকা স্যালারি থাকবে, দেখুন সমস্ত কিছু লেখা রয়েছে। ওকে, আশা করি বুঝে গেছেন। নেক্সট আসছে এখানে সিলেকশন প্রসেস, শর্ট লিস্ট ক্যান্ডিডেট অন দ্য বেসিক অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, তার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে এবার আপনাদেরকে জানাবো, তো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখুন এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর ক্লিক দ্য অ্যাপ্লাই বাটন অ্যান্ড সার্চ ফর দ্য অফিসিয়াল নোটিফিকেশন, দেন রিড আউট অফিসিয়াল নোটিফিকেশন কেয়ারফুলি টু নো দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট। তো এখানে বেসিক্যালি বলা হয়েছে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো অবশ্যই আপনাদেরকে আগে ভালোভাবে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে কি আছে, আফটার দ্যাট ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফ্রম অ্যান্ড ফিল আপ অল দ্য নেসেসারি ডিটেলস লাইক নেম ডেট অফ বার্থ এটসেট্রা ইন দ্য ফর্ম্যাট। তো এখানে ফর্ম্যাটের মধ্যে সমস্ত কিছু ফিল করতে বলা হয়েছে, দেন অ্যাটাচ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে। ফাইনালি সেন্ড দ্য অ্যাপ্লিকেশান ফ্রম টু গিভেন অ্যাড্রেস অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট বিফোর দ্য লাস্ট ডেট। তো এখানে কিন্তু লাস্ট ডেটের আগে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, এখন অবধি সময় আছে, তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং দেখে নেব কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো দেখুন এখানে সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি এবং এখানে কিন্তু সমস্ত পোস্ট মেনশন করা রয়েছে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই চলছে এবং কত দিন অবধি অ্যাপ্লাই চলবে। দেখুন এখানে কিন্তু সমস্ত পোস্টের ক্ষেত্রে এন্ড ডেট যেটা রয়েছে 9/6, এখানে বেসিক্যালি জুন মাস অবধি কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো এখানে আপনারা বুঝতেই পারছেন 9 তারিখ অবধি এখনও অনেকটা সময় রয়েছে, তার আগে আপডেট দিয়ে দিলাম। তো আমরা বেসিক্যালি কোন পোস্টের জন্য বলেছিলাম, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা আপনারা এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এই যে রয়েছে। ওকে, তো GMRC। আরেকটা বিষয় আপনাদেরকে এখানে বলে দিই, আপনারা যখন এই ওয়েবসাইটে আসবেন লিঙ্কে ট্যাপ করে এখান থেকে কিন্তু ট্যাপ করে অবশ্যই GMRC অপশানটাতে চুজ করবেন, তাহলে সমস্ত অ্যাপ্লিকেশান বা সমস্ত প্রসেসগুলো চলে আসবে। দেখুন এখানে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের ডিটেলস জানতে চাইলে আপনারা ডিটেলসে ট্যাপ করতে চান করতে পারেন বা অ্যাপ্লাইতেও ট্যাপ করতে পারেন। তো আমরা এখানে অ্যাপ্লাইতে ট্যাপ করব, সরি আমরা এখান থেকে একবার ব্যাক করে নেব, আমরা কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করব। তো দেখুন অ্যাপ্লাইতে ট্যাপ করলাম, এখানে প্রভিশন পিরিয়ড থাকবে 2 বছর, গ্রেড IDA স্কেল 25,000-80,000 টাকা স্যালারি থাকবে, ভালোই স্যালারি দিচ্ছে। কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট, এখানে সায়েন্স গ্র্যাজুয়েট থাকতে হবে, সায়েন্স গ্র্যাজুয়েটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 5 বছরের ছাড় পাবে SC/ST ক্যান্ডিডেট, 3 বছরের ছাড় পাবে OBC, এই সমস্ত ছাড়গুলো রয়েছে। তো এখান থেকে ট্যাপ করতে হবে, এখানে অ্যাপ্লাই নাও অপশান থাকবে, অ্যাপ্লাইতে ট্যাপ করতে হবে। দেখুন এন্টার রেজিস্টার নম্বর এবং ডেট অফ বার্থ। তো এখানে জানতে চাওয়া হয়েছে যে আপনি কি আগে অ্যাপ্লাই করেছেন, আপনি যেহেতু করেননি নতুন রেজিস্ট্রেশন করবেন, তো এখানে কি করবেন, নিউ রেজিস্ট্রেশনে ট্যাপ করবেন, ঠিক আছে। এছাড়া বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ডিটেলসগুলো দেখে নেবেন। তো নিউ রেজিস্ট্রেশনে ট্যাপ করলাম, দেখুন নিউ রেজিস্ট্রেশনে ট্যাপ করলে এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেও রয়েছে, এগুলো পড়ে নেবেন, আই অ্যাগ্রি করতে হবে। আই অ্যাগ্রির পরে দেখুন এখানে ফর্ম ওপেন হয়ে গেছে, টাইটেল সার নেম ফার্স্ট নেম ফাদার নেম মাদার নেম জেন্ডার রিসিলেক্ট আবারও সিলেক্ট করতে বলা হয়েছে, ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস আপনার নিজের পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে কী কী দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় আছে, স্টেট এখানে সিলেক্ট করতে বলা হয়েছে, তো এখানে আমরা দেখে নেব এই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলের পরে এখানে কী আছে, ডিস্ট্রিক্ট আউটসাইড অফ গুজরাট, এই অপশানটাই থাকবে, ঠিক আছে, তালুকাও আউটসাইড অফ গুজরাট, পিনকোড দিয়ে দেবেন, পারমানেন্ট অ্যাড্রেস সেম দেবেন, স্টেট ডিস্ট্রিক্ট তালুকা পিনকোড মোবাইল নাম্বার ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি আবারও দিতে হবে, ন্যাশনালিটি এগুলো দিতে হবে, এখানে অবশ্যই নেম অফ দ্য স্পোর্টস, এখানে সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে, এগুলো অবশ্যই আপনারা একটু সিলেক্ট করে নেবেন, কোনো ইস্যু নেই, ঠিক আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ এগুলো দিয়ে দেবেন, উইন্ডো এগুলো পড়ে নেবেন, নেক্সট এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, এক্স সার্ভিসম্যান এই সমস্ত কিছু, ল্যাঙ্গুয়েজ কী কী জানেন
সেগুলোতে টিকমার্ক দিতে বলা হয়েছে। হিন্দিতে আপনারা দিয়ে দেবেন, এখানে রাইট হবে না, স্পিক হবে শুধুমাত্র, যারা পারবেন তারা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে সমস্ত কিছু আপলোড করতে বলা হয়েছে, চুজ ফাইল, ওকে। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জও করে নিতে পারবেন, ঠিক আছে। সমস্ত কিছু করে নেওয়ার পর ডিক্লারেশন ফর্ম ইয়েস, তারপরে সেভ করে অ্যাপ্লাই করতে হবে। সেভ করার পরে আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে, যেটা অফিশিয়াল নোটিফিকেশান অনুযায়ী, ঠিক আছে। আপনারা সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লাই করতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে, অবশ্যই চেক করে নেবেন, অ্যাপ্লাই করে নেবেন। কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন, ওকে। তো চললাম বন্ধুরা, কথা হবে নেক্সট ভিডিওতে। আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। রাতে হয়তো ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট আসছে, তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। চললাম বন্ধুরা, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।